হাই গাইজ, আপনি নিশ্চয়ই একজন ক্রিকেট ফ্যান, তারপরেই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি করে ফ্রিতে আইপিএল এবং অন্যান্য ক্রিকেট ম্যাচ লাইভ ফ্রিতে দেখতে পারেন। যেহেতু আইপিএল শুরু হচ্ছে, তাই আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে কি করে আমরা আইপিএল ফ্রিতে দেখতে পারি, তার জন্য একটা ভিডিও করতে। সো আপনিও যদি জানতে চান কি করে দেখতে হয় আইপিএল এবং অন্যান্য ক্রিকেট ম্যাচ লাইভ ফ্রিতে, তাহলে ভিডিওটি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখুন। এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। এবং ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। আপনার প্রিয় টিম, অর্থাৎ যেই টিমকে আপনি সাপোর্ট করেন আইপিএলে, তার নামও আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। তো গাইস, এর জন্য আমরা যে অ্যাপটি ইউজ করব সেটি হচ্ছে স্ট্রিম ইন্ডিয়া। এই অ্যাপের মাধ্যমে আপনারা আইপিএল ছাড়াও অন্যান্য ক্রিকেট ম্যাচ লাইভ ফ্রিতে দেখতে পারবেন এবং বেশ কিছু চ্যানেলও আপনারা এখান থেকে ফ্রিতে ওয়াচ করতে পারবেন। সো আপনাদের কাছে যদি হটস্টারের সাবস্ক্রিপশান না থাকে, তাও আপনারা আইপিএল ফ্রিতে দেখতে পারবেন। এই স্ট্রিম ইন্ডিয়া অ্যাপটি ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, আপনাকে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম, অর্থাৎ ডিজিটাল অ্যাক্সেসেবল বাংলা। টেলিগ্রামের সার্চ বক্সে গিয়ে লিখবেন ডিজিটাল অ্যাক্সেসেবল বাংলা। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি এই অ্যাপটি সংগ্রহ করতে পারেন। তো স্ট্রিম ইন্ডিয়া এই অ্যাপটি আমি ওপেন করে নেব, কিন্তু তার আগে দু একটা কথা আমি আরও বলে নিতে চাইব যে এই অ্যাপটা যদি কখনও কাজ না করে, তাহলে আমি আমাদের চ্যানেলেই অন্যান্য আরও অ্যান্ড্রয়েড অ্যাপ আমি শেয়ার করে দেবো, যেই অ্যাপগুলির মাধ্যমে আপনারা কিন্তু আইপিএল দেখতে পারেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা অবশ্যই জয়েন করে রাখবেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো ওপেন করে নেব আমি স্ট্রিম ইন্ডিয়া অ্যাপ্লিকেশনটি। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবেন, কেন কি যদি এই অ্যাপটি কোনো কারণে কাজ না করে, তাহলে আমি পরবর্তীতে আরও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো। তো আমি ওপেন করে নিচ্ছি স্ট্রিম ইন্ডিয়া অ্যাপ্লিকেশনটি। স্ট্রিম ইন্ডিয়া লোডিং, প্লিজ ওয়েট, ওয়েলকাম মেসেজ। তো প্রথমেই আমার কাছে একটা ওয়েলকাম মেসেজ এসেছে, দেখা যাক মেসেজে কি আছে। অল দ্য চ্যানেলস ওয়ার্কিং ইন দিস অ্যাপ্লিকেশন, ইফ এনি চ্যানেল ডাজ নট ওয়ার্ক ইউজ VPN, ওয়েলকাম মেসেজ। তো আমি বলে দিচ্ছি এটা কি বলছে। বলছে এই অ্যাপটিতে যে সমস্ত চ্যানেলগুলি আছে সেগুলো সমস্তটাই কাজ করে, যদি কখনও কাজ না করে তাহলে আপনারা অবশ্যই VPN ইউজ করুন, ঠিক আছে। তো এখানে তারপরে রয়েছে আপনারা VPN ইউজ করতে পারেন যদি এই অ্যাপটি কোনো চ্যানেল মাঝে মাঝে কাজ না করে। যতটা আমার এক্সপিরিয়েন্স আছে, ম্যাক্সিমাম টাইম এই অ্যাপটাই কাজ করছে। তারপরে রয়েছে ডোন্ট শো এগেন, ওকে, এবং রয়েছে ওকে। আপনারা ডোন্ট শো এগেনে ক্লিক করে দেবেন। স্ট্রিম ইন্ডিয়া ওয়্যারলেস ইমেজ ভিউ 2, কেমন অ্যাপটার ভিউ আমি বলে দিই। পেজ 4, একদম লেফট সাইডের উপরে রয়েছে ওপেন বাটন, অর্থাৎ 3 ডট। এখানে বেশ কিছু মেনু রয়েছে, আমি দেখিয়ে দিই কি কি আছে। প্রাইভেসি পলিসি রয়েছে প্রথমেই, কপিরাইট রয়েছে, সাপোর্ট ইউএস এটা একটা হেডিং, তারপরে কি কি আছে দেখিয়ে দিই, শেয়ার, মোর অ্যাপস, ডোনেট করতে পারেন এখান থেকে, এবং শেয়ার থেকে শেয়ারে ক্লিক করে আপনারা এই অ্যাপটিকে আপনারা কারোর সঙ্গে শেয়ার করতে পারেন। টেলিগ্রাম, এবং তারপরে রয়েছে টেলিগ্রাম। এই টেলিগ্রামে হয়তো এটাতে ক্লিক করে আপনারা এই ডেভেলপারদের টেলিগ্রামের চ্যানেলটিকে জয়েন করতে পারবেন, ঠিক আছে, এই অ্যাপের ডেভেলপারদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে। তো এখান থেকে আমি ব্যাক করছি, এবং ঠিক ওপেন বাটনের পরে রয়েছে ওপেন সার্চ রয়েছে। এই সার্চ থেকে আপনারা যে কোনো চ্যানেলকে সার্চ করতে পারেন যেটা এই অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে।
ওকে ইমেজ ভিউ 2 ইমেজ ভিউ 2 রয়েছে এটা দরকার নেই ইমেজ ভিউ 2 এটারও দরকার নেই রাইটে সাইড করছি আমি দরকার নেই আনলেবলড দরকার নেই ক্যাটাগরি তারপরে রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরির পরে প্রচুর ক্যাটাগরি রয়েছে চ্যানেলের দেখুন স্পোর্টস এই ক্যাটাগরিতে আপনারা সমস্ত স্পোর্টসের চ্যানেল পাবেন ইন্ডিয়া আছে তারপরে পাঞ্জাবি মুভিজ cartoon cartoon music entertainment regional regional অর্থাৎ আপনারা এখান থেকে অনেক চ্যানেল স্পোর্টস ছাড়াও সেগুলো লাইভ দেখতে পারেন তো আমি স্পোর্টসে ক্লিক করছি বা স্পোর্টসে আমি ক্লিক করছি না তারপর দেখুন এই স্পোর্টসের পরে most viewed বলে একটা হেডিং আছে এবং তারপরে কতগুলো চ্যানেল রয়েছে selected star sports 1 hindi star sports 1 hindi selected hindi low hindi low এ hindi low তে ক্লিক করে আমরা লো কোয়ালিটিতে অর্থাৎ আপনাদের কম নেটে আপনারা লাইভ ম্যাচগুলো দেখতে পারেন stream india unlabeled এই স্পোর্টসে ক্লিক করছি দেখুন page 1 of cartoon এই most viewed এর পরে যে সমস্ত আছে সেগুলো movies যে সমস্ত চ্যানেলগুলো খুব বেশি দেখা হয় সেগুলো রয়েছে তো আমি স্পোর্টসে ক্লিক করছি page 3 of 4 ক্লিক করে দিচ্ছি স্পোর্টসে সঙ্গে সঙ্গে আমার কাছে একটা অ্যাড এসেছে যেটা একটা ফ্রি অ্যাপ এটা অ্যাড আসছে stream india sports তো আমি অ্যাড থেকে স্পোর্টস করে দিয়েছি দেখুন স্পোর্টস এর পরে অনেক চ্যানেল আছে selected astro cricket selected super sport selected 10-3 selected sony 10-2 selected sony 10-1 selected pac-3 selected sony 6 selected man selected geos sports geos selected star sports 2 selected star sports 1 hindi selected Sony 6 Indiana IP তো অর্থাৎ আপনারা দেখলেন যে এখানে প্রচুর অ্যাপ্লিকেশন সরি চ্যানেল রয়েছে যেটার মাধ্যমে আপনারা লাইভ ক্রিকেট দেখতে পারেন এবং এখানে স্কাই স্পোর্টস এরও প্রচুর চ্যানেল অ্যাভেলেবল রয়েছে আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন অ্যাপটির সঙ্গে পরিচিতি করানোর দরকার ছিল আমার আপনাদের তো আমি লাইভ চ্যানেল প্লে করে দেখাতে পারলাম না কেন কি তাহলে কপিরাইট ইস্যু আসতে পারে তো আপনারা অবশ্যই যেই চ্যানেলটি দেখতে চান সেটাতে ডবল ট্যাপ করলেই একবার অ্যাড আসবে একবার সিম্পলি আপনারা ব্যাক করে দেবেন তাহলেই আপনারা আপনাদের পছন্দের চ্যানেলটিকে লাইভ ওয়াচ করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের উপকার করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেন কি এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন থ্যাংক ইউ বাই